আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 10টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। বিস্তারিত দেখার আগে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 29শে মে 2023 খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের নিম্নে উল্লেখিত পদসমূহে শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম ও বেতন স্কেল: ক্রমিক নং 1 সহকারী পরিচালক গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: সমাজকল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান বা নৃবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। ক্রমিক নং 2 সহকারী প্রোগ্রামার গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। প্রোগ্রামিং এর জন্য স্ট্যান্ডার্ড টেস্ট এ অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 3 সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। স্ট্যান্ডার্ড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 4 পরিবহন কর্মকর্তা গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা 1টি। যোগ্যতা: 3 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা 3 বছর মেয়াদী অটোমোবাইলে ডিপ্লোমা, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং 5 কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 4টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দে গতির সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 6 হিসাবরক্ষক গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 9টি। যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 থেকে 6 নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নং 7 ক্যাশিয়ার গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 1টি। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনীয় নির্ধারিত জামানত জমা প্রদান করতে হবে। ক্রমিক নং 8 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 25টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। ক্রমিক নং 9 ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 9টি।
যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 10, গাড়ি চালক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে ক্রমিক নং 7 থেকে 10 নং পদের জন্য নরসিংদী, মাদারীপুর, শেরপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, নড়াইল, সাতক্ষীরা, বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। এখানে বয়স 30/6/2023 খ্রিস্টাব্দ থেকে 18 থেকে 30 বছর হতে হবে। এখানে নিয়মগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। আবেদনের শুরু তারিখ 1/6/23 সকাল 10টা এবং আবেদনের শেষ সময় 30/6/2023 বিকাল 5টার মধ্যে আবেদন করতে পারবেন। বরাবর মতো ছবি 300×300 পিক্সেল, সাক্ষ্য 300×80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষার ফি 1 থেকে 3 নং পদের জন্য সার্ভিস চার্জ 667 টাকা, 4 নং পদের জন্য সার্ভিস চার্জ 556 টাকা এবং 5 থেকে 10 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 223 টাকা প্রদান করতে হবে টেলিগ্রাফ সিমে। নিয়মগুলো সুন্দরভাবে দেওয়া আছে, প্রথম দ্বিতীয় SMS যেভাবে নিয়মগুলো দেওয়া আছে সেভাবে আপনারা আবেদন করবেন এবং নিয়মগুলো ভালো করে দেখে শুনে আবেদন করবেন। তো ভিডিওটা আর বড় করতেছি না, আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।